আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। বরাবরের মতো ষষ্ঠ তোমাদের ক্লাসে গণিত বিষয় নিয়ে আরম্ভ করছি। গণিত বিষয়ের 1.3 গত ক্লাসে আমরা করিয়েছিলাম, গত ক্লাসে করছিলাম গুণনীয়কের সাহায্যে গোসা গুণিনা। আজকে এরপর থেকে যাচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। তো চলো আমরা এই পাঠ শেষে কি শিখবো, এই পাঠ শেষে শিখবো আজকের ক্লাস শেষে তোমরা জানবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসা গুণনীয় করতে পারবে, 2 নম্বরে মৌলিক গুণনীয়কের সাহায্যে গোসা গুণনীয় করতে পারবে, তারপরের পদ্ধতি হচ্ছে তোমার ইউক্লিয়ার পদ্ধতিতে লসা গুণনীয় করতে পারবে। তিনটা সিস্টেম আজকে আমরা জানবো, গোসা গুণনীয়ের 2টা সিস্টেম, লসা গুণনীয়ের 1টা সিস্টেম। তো দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসা গুণনীয়, এখানে ক নং প্রশ্ন, ক নং প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে 105 165, দুটো সংখ্যা দেওয়া আছে এখানে। 105 দিয়ে 165কে ভাগ দিলাম, প্রথম সংখ্যাটাকে আমরা ভাজক ধরবো, দ্বিতীয় সংখ্যাটাকে আমরা ভাজ্য ধরবো। সংখ্যার বৃহত্তমের উপর নির্ভর করে সিরিয়াল করে নিব, যদি সংখ্যা ক্ষুদ্রতম থাকে, এলোমেলো থাকে। তো এখানে দেখি সিরিয়াল ঠিক আছে, 105 দিয়ে 165কে ভাগ দেওয়ার পর একবার গেল, একবার যাওয়ার পর ভাগ শেষ আছে 60। এই ভাগ শেষ আবার ভাজকে পরিণত হবে এবং ওই ভাজক আবার ভাজ্যে পরিণত হবে। আবার দিলাম 1, আবার 1 দেওয়ার পরে 45, একবার গেল 60, একবার গেল 105 এর মধ্যে 45 অবশিষ্ট। 45 এখন কি হলো, ভাজক হলো, ভাগ শেষ ভাজক হলো এবং পূর্বের ভাজক ভাজ্য হলো। আবার দিলাম 45 দিয়ে, 45 দিয়ে 60 এর মধ্যে একবার গেল, একবার যাওয়ার পরে অবশিষ্ট রইল 15, 15 হবে ভাজক এবং পূর্বের ভাজক অর্থাৎ ভাজ্য হয়ে যাবে 45। 45 এর মধ্যে দিলাম 15 দিয়ে, কত গেল, তিনবার গেল, 3 15 45। এখানে আমরা শেষ ভাজককে গোসাগু ধরব, দেখতে পাচ্ছ তোমরা শেষ ভাজক কত, 15। এই 15কে আমরা গোসাগু ধরব, নির্ণেয় গোসাগু হচ্ছে তাহলে 15। তোমরা খাতা কলম নিয়ে সুন্দর করে লিখে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থী, 2 নং প্রশ্ন দেখো। 2 নং প্রশ্ন আছে 385 286 418 ক নং প্রশ্নে, খাতায় লিখো তোমরা। তো 286 এখানে একটু অবিন্যস্ত অবস্থায় আছে, আমরা একটু বিন্যস্ত করে নিব অর্থাৎ সাজিয়ে নিব। হ্যাঁ, ক্ষুদ্রতম থেকে বৃহত্তমের দিকে 286 আগে দিলাম, সে অনুযায়ী 385 418, 286 দিয়ে এখন 385কে ভাগ করলাম, কয়বার গেল, একবার গেল, একবার যাওয়ার পরে ভাগ শেষ হচ্ছে 99। 99 এখন ভাজকে পরিণত হবে ভাগ শেষটা, আর পূর্বের ভাজকটা ভাজ্যে পরিণত হবে। 286কে দিলাম, দুইবার গেল, 88 রইল ভাগ শেষ, এই ভাগ শেষটাকে এখন ভাজক বানাবো, 99কে ভাজ্য বানাবো, পূর্বের ভাগ শেষকে ভাজ্য বানাবো। কয়বার গেল, একবার, একবার গেল 88-র মধ্যে, ভাগ শেষ কত, 11। 11 দিয়ে যদি পূর্বের ভাগ শেষকে ভাজক বানায়, এই ভাজ্য বানায় তাহলে 88, 88-র মধ্যে কয়বার যাচ্ছে, 8 বার যাচ্ছে, 8 11 88, অর্থাৎ 286 385 এর গোসাগু হচ্ছে 11। 286 আর 385 এর সর্বশেষ ভাগ শেষ হচ্ছে, ভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে সর্বশেষ ভাগ শেষের গোসাগু হচ্ছে ভাগ প্রক্রিয়ার ভাগ শেষ হচ্ছে গোসাগু, নির্ণয় গোসাগু। সেই ক্ষেত্রে 286 এবং 385 এর গোসাগু হচ্ছে 11। এই 11 দিয়ে সর্বশেষ সংখ্যাটাকে আমরা আবার ভাগ করব, ভাগ করার পর দেখা যাচ্ছে এখানে সর্বশেষ সংখ্যাটায় আমাদের ভাগ দিলাম, দেখো প্রথমে 3 বার দিলাম, 3 11 33, বিয়োগ করলাম 41 থেকে 33, বিয়োগ করলে 8, উপরে 8 নামালাম 88, 11-র মধ্যে 88 কতবার গেলো, 8 বার গেলো, 8 11 88। এখানে সর্বশেষ ভাগ শেষ দাঁড়ালো কত, 11, সর্বশেষ ভাগ শেষ 11 এবং গোসাগু 11, তাহলে আমাদের নির্ণয় গোসাগু দাঁড়ালো কত, 11। খাতায় তুলে নাও তোমরা সুন্দর করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের পূর্বেটা করা হয়েছে, দেখো এবার 3 নং প্রশ্নে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করা।
মৌলিক গুণ নিয়োগের সাহায্যে রাসায়নিক নয়ের এখানে সমস্যা হচ্ছে ক নং প্রশ্নে 15, 25, 30 এদের মৌলিক গুণ নিয়োগ বিশ্লেষণ করে কি পায়? বিশ্লেষণ করলাম উৎপাদক দূরে 3 কে 3 5 15, 5 কে 5 5 25, 30 কে হচ্ছে 3 দুগুণে 15 দুগুণে 30, 3 15, 3 5 15। এখানে পাই 15 = 3 গুণ 5, 3 5 15, 5 = 5 গুণ 5, 25 ইকুয়াল আর 30 ইকুয়াল 2 গুণ 3 গুণ 5। প্রদত্ত সংখ্যাগুলো মৌলিক গুণ নিয়োগ বিশ্লেষণ, মৌলিক গুণ নিয়োগে 2 আছে সর্বোচ্চ 1 বার, 3 আছে 1 বার এবং 5 আছে সর্বোচ্চ 2 বার। তাহলে এই ক্ষেত্রে রসাগু হবে কত? 2 গুণ 3 গুণ 5 গুণ 5, গুণ করলে কত আসে? 3 দুগুণে 6, 5 6 30, 5 30 কত? 3 5 15, 150। ঠিক আছে শিক্ষার্থীরা, খাতা কলম নিয়ে লিখে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, পূর্বের প্রশ্নটা লেখা হয়েছে নিশ্চয়ই? দেখি খ নং প্রশ্নে আসি আমরা। খ নং প্রশ্নে সমস্যা আছে, কয়টি সংখ্যা আছে এখানে? 4টি সংখ্যা, 22, 88, 132, 198। 22, 88, 132, 198। 22-এর মৌলিক গুণ নিয়োগ উৎপাদকে বিশ্লেষণ করলাম, কত আসলো? 2 গুণ 11, 11 দুগুণে 22। 88-কে কত কত করলাম? মৌলিক উৎপাদক করলাম। হ্যাঁ, এদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই 2 গুণ 2 গুণ 2 গুণ 11। 132-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, আমি রাফে একটু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, 2 গুণ 2 গুণ 3 গুণ 11। তোমরা এভাবে পারলে দেখাবা, ঠিক আছে? 198, 198-কে বিশ্লেষণ করে পাই 2 গুণ 3 গুণ 3 গুণ 11। ঠিক আছে, তো এখানে আমাদের সাধারণ উৎপাদক কি হলো? সাধারণ উৎপাদক আসলো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 11, সাধারণ উৎপাদক। নির্ণেয় লসাগু কত আসলো? এদের গুণফলটা হচ্ছে নির্ণেয় লসাগু। এদের গুণফল কি হচ্ছে? নির্ণেয় লসাগু। হ্যাঁ, যেমন আমরা এখানে কি পাই? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আড়া 24, 3 24-এ কত? 72। 72 আর 11 গুণ করলে কত আসবে? 792। 72 আর 11 গুণ করে আমরা কি পেলাম? 792। দেখি খাতা কলম নিয়ে সুন্দর করে লিখে ফেলো, আমরা নেক্সট প্রশ্নে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট সমস্যায় তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা কি করেছি এখানে দেখো একটু। বোর্ডে করেছি, প্রশ্ন ছিল 24, 36, 49, 24, 36, 49, 72, 96। 24-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, 24, 36, 54, 72, 96। 24-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, দেখো 2 গুণ 2 গুণ 3 2 গুণ 3। বিশ্লেষণ করাটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, কয়বার আসছে? 2 বার আসছে, 3 বার আসছে, 2 একবার আসছে, 3। 36-কে বিশ্লেষণ করিয়ে দিয়েছি, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 54-কে বিশ্লেষণ করেছি, 2 গুণ 3 গুণ 3 গুণ 3। 72-কে বিশ্লেষণ করা হয়েছে, 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 4 2 গুণে 8, 3 আড়া 24, 3 24-এ 72। 96-কে বিশ্লেষণ করা হয়েছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 2 গুণে 8, 8 2 গুণে 16, 16 2 গুণে 32, 3 32-এ 96। এখন এখানে সাধারণ উৎপাদক যারা আছে, হাইস্ট যেখানে আছে সংখ্যা, আমরা সেগুলো কাউন্ট করব, ঠিক আছে? যেখানে সর্বোচ্চ উৎপাদক দেওয়া আছে, সর্বোচ্চ উৎপাদকটা লসাগুর ক্ষেত্রে নিব। সর্বোচ্চ 2 কোথায় আছে দেখো তো দেখি। সর্বোচ্চ 2 আছে এখানে, 5টি সর্বোচ্চ 2 আছে, 5টি সর্বোচ্চ 2-কে আমরা কি করব? উৎপাদক নিব, 5টি সর্বোচ্চ 2। আর সর্বোচ্চ 3 আছে কয়টি এখানে? কয়বার? 3 বার আছে। 2 আছে সর্বোচ্চ 5 বার, 3 আছে সর্বোচ্চ 3 বার। তাই এই সর্বোচ্চ সংখ্যাটাকেই নিলাম আমরা, 2-কে 5 বার কাউন্ট করলাম,
तीन के तीन बार काउंट करलाम काउंट करार पर एखाने कत आछे देखि तीन त्रि के नय तीन नय सताश सताश दुगुणे चुवान्न चुवान्न दुगुणे कत बोलो तो एकशो आठ के गुण दाओ कत हलो बोलो तो दुशो षोलो के गुण दाओ कत हलो बोलो तो चारशो बत्रिश के गुण दाओ कत हलो बोलो तो आठशो चौषट्टि हो गेछे। ठीक आछे शिक्षार्थीरा तुम्हारा खाता कलम नहीं सुंदर कर लिखे फेलो। आप जो लसाओ बसाओगुली ना जानी हमें भितर जटिल जटिल समस्या समाधान करते पर यो सुंदर जानते हैं बीजगणित राशिमालाओ जानते हैं बीजगणित राशिमालार जो जानते हैं खाटीगणित अंकगुलर जानते हैं सुंदर को खाता कलम नहीं तुम्हारा लिखे फेलो। आप नेक्स्ट समस्या चले जाब सुंदर लिखे तो देखी ना बुझले कमेंट कर जाना। हाँ सुप्रिय शिक्षार्थी एबारे नियम हच्छे युक्लिओ प्रिय पद्धतिते लसागु निर्णय एखाने दुटो संख्या देवा आछे 96, 120। एई पद्धतिटा निये आमि तोमादेर साथे एकटु कथा बोलि। एई पद्धतिटा हच्छे संख्यागुलोर मध्ये कमा चिह्न दिए तादेरके एक सारिते लिखे नीचे एकटी रेखा टानते हय़। एभाबे एकटी रेखा टानते हय़ कमा चिह्न दिए एक सारिते लिखे नीचे एकटी एभाबे रेखा टानते हय़। तारपर द्वितीय धापे प्रदत्त संख्यागुलोर कम पक्षे दुटीके साधारण मौलिक गुणनीयके प्रकाश करते हैं। हाँ जेमन साधारण मौलिक गुणनीयक कत आछे 96 और 120 2 এই দুই দিয়ে দুটোকে ভাগ করলাম ভাগ করার পরে ভাগফল পেলাম কত 48 আর 60। এই 60 কে আবার কি করলাম ভাগ করলাম দুই দিয়ে ভাগ করার পরে কত আসলো 24 আর 30। এই 24 আর 30 কে আবার দুটি ওদের মৌলিক গুণন সাধারণ মৌলিক গুণনীয় অর্থাৎ কমন যায় যেটা হ্যাঁ এই ক্ষেত্রে কমপক্ষে দুটোর মধ্যে যেতে হবে এমন আমাদের সংখ্যাই আছে দুটো সেই জন্য দুটোর মধ্যে অবশ্যই যেতে হবে। দুই দিয়ে দিলাম 12 দুগুণে 24 15 দুগুণে 30। তারপরে আছে মৌলিক গুণনীয় হচ্ছে 3 3 দেওয়ার পর দেখা যাচ্ছে ভাগশেষ দাঁড়াইছে কত লাস্টের এটা দাঁড়ালো কত 4 এবং 5 4 এবং 5 এর সাধারণ মৌলিক গুণনীয়ক এক ভিন্ন আর কোনো কিছু নয় তাই আর যাচ্ছে না। তাহলে আমরা এই ধাপে এটা শেষ করলাম। তৃতীয় ধাপে গিয়ে আমরা নিচে সারি সংখ্যাগুলো নিয়ে ধাপ 2 অনুসরণ করতে হবে। এই সারি সংখ্যাগুলো নিয়ে কি করব ধাপ 2 অনুসরণ করব। ধাপ 3 এ আছে লসাগু নির্ণয়। লসাগু নির্ণয় লসাগু ধাপ 3 এ আমরা কি করব গিয়ে এইরূপ ভাগ করতে করতে সবা নিচে সারি সংখ্যাগুলো যখন পরস্পর সহমৌলিক তখন আর ভাগ করা যাবে না। 4 আর 5 হচ্ছে পরস্পর সহমৌলিক অর্থাৎ এদের সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 তাই এদের পরস্পর সহমৌলিক হচ্ছে 4 আর 5। যখন এই পর্যায়ে যাবে তখন আর ভাগ যাবে না। ভাগ যখন যাবে না তখন আমরা এটাকে কি করব বলো তো দেখি শিক্ষার্থীরা একটু চিন্তা করো। সবা নিচে সারিগুলো সংখ্যাগুলো ভাজকগুলো ধারাবাহিকভাবে গুণফল করব। সবার নিচে যে সংখ্যাগুলো আছে এগুলো এবং ভাজকগুলো এগুলো কি ভাজক না 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 প্রত্যেকটা ভাজককে কি করব সবার সারি ভাগশেষ এবং প্রত্যেকটা ভাগফল এবং প্রত্যেকটা ভাজক নিয়ে গুণ করব। গুণ করার পরে গুণফল কত পেলাম 480 পেলাম। তাহলে এই অঙ্কে আমার নির্ণয় লসাগু কত আসলো 480 আসলো। তোমরা সুন্দর করে খাতায় লিখে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থী খ নং প্রশ্ন দেখো। খ নং প্রশ্নে আছে কি আছে দেখো তো 35 49 91 কমা চিহ্ন দিয়ে বসালাম তারপরে এইভাবে একটা রেখা টানলাম। ঠিক আছে রেখা টানার পরে সব কয়টার সাধারণ গুণনীয়ক নিলাম কত 7 তিনটারই সাধারণ গুণনীয়ক আসতেছে 7। আমরা যে কোনো দুইটাকে নিতে পারি এখানে দুইটাকে আসতেছে না যে সব কয়টার আসছে তার তিনটা সংখ্যারই তিনটা সংখ্যাকে ভাগ দিলাম 35 কে 5 সাতা 35 49 7 বার গেল 7 সাতা 49 91 গেল মধ্যে 13 বার গেল 7 13 91। এরপরে যে এই ফলাফল অর্থাৎ ভাগফলগুলো রয়েছে ভাগফলগুলো আর সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে না এগুলো সহমৌলিক সংখ্যায় পরিণত হয়ে গেছে এক একটা সহমৌলিক সংখ্যা। তাই আমরা কি করব প্রত্যেকটাকে সারিভাবে গুণ করে ফেলবো 7 গুণ 5 গুণ 7 গুণ 13। এদের গুণফল আসলো কত 3185। এই 3185 হচ্ছে নির্ণয়
লসাগু। সুপ্রিয় শিক্ষার্থী, নির্ণয় লসাগু দেখতে পেয়েছ। এবার আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের বাড়ির কাজ নিয়ে নাও। বাড়ির কাজ দিলাম 33, 55, 60, 80, 90, এদের ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করো অর্থাৎ বাড়ির কাজ করে আমাকে সেন্ড করবে, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলি, তোমরা বাসায় বসে নিশ্চয়ই প্র্যাকটিস করবে, ঠিক আছে? যদিও স্কুল বন্ধ, শিক্ষা ব্যবস্থা একদম নাজুক অবস্থায় আছে, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, না হয় সব ভুলে যাবে। সব ভুলে গেলে অনেক সমস্যা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে দেখা হবে।